হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এবার থেকে আপনাকে যদি কেউ কল করে আর আপনি যদি হ্যালো বলেন, তাহলে সঙ্গে সঙ্গে সেই কলটা রিসিভ হয়ে যাবে, আর আপনি যদি বলেন বাই, তাহলে সেই কলটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে, তো এর জন্য আপনার ভিডিওটি সত্যি পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো চলুন প্লে স্টোর ওপেন করা যাক। প্লে স্টোর ওপেন করলেই গুগল প্লেতে গিয়ে সার্চ করবেন বোলো, BOLO, বোলো বলে সার্চ করলেই আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে। তো আপনার সেকেন্ড নম্বর অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, এটিকে এইখান থেকে ইনস্টল করে নেবেন। তারপর কী করবেন, সরাসরি ওপেন করবেন। ওপেন করলে আপনাদেরকে একটি পারমিশন অ্যালাউ করতে হবে, তো এই ইন্টারফেসটা শো করবে। তো একটু ওয়েট করবেন, দেখুন লেখা আছে এনেবল অ্যাক্সেসিবিলিটি, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনাদেরকে একটি পারমিশনের অপশান দেখাবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে দেখুন এখানে দেখুন বোলো বলে একটি অপশান শো করেছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে অ্যালো একটা অপশান শো করবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর একটু ওয়েট করবেন, আপনাদের সামনে আরেকটি অপশান শো করবে যে লেটস স্টার্ট, চলুন এবার শুরু করা যাবে। তো এখানে একটি মেন বিষয়, আপনি এখানে যা বলবেন সেই বলে আপনি কলটা রিসিভ করবেন। আপনি যদি বলেন হ্যালো, তাহলে কলটা সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে যাবে। আপনি যদি বলেন হাই, তাহলে সেই কলটা রিসিভ হয়ে যাবে। আপনি এখানে যেটা বলে রাখবেন সেটা বলেই আপনি কল রিসিভ করতে পারবেন, আপনার নাম বলেও আপনি কল রিসিভ করতে পারবেন। তো চলুন আমি এখানে হ্যালো বলবো। তো এবার কী করবো, লাঞ্চ মিতে ক্লিক করবো। হ্যালো হ্যালো, দেখুন আমি দুবার হ্যালো হ্যালো বললাম এবং এটা সেভ হয়ে গেল হ্যালো। তো এবার আমি সেভে ক্লিক করব। এবার আপনি ফোনটা কিনবে, তো এবার আপনি কি বলবেন? তো আপনি নো বলতে পারেন বা ডিক্লাইন বলতে পারেন বা রিজেক্টেড বলতে পারেন। তো আমি বলবো বাই, গুড বাই বা বাই। তো এবার আমি বলবো যে বাই। তো এবার আমি লাঞ্চ মিয়ে ক্লিক করব, গুড বাই গুড বাই। দেখুন গুড বাই বলে ওয়ার্ডটি সেভ হয়ে গেছে। এবার আমি সেভ করে দেব। সেভ করলে কিন্তু এই ওয়ার্ড, এবার কী করবেন, সেট ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ডিফল্ট অপশান হয়ে যাবে। এবার ওকেতে ক্লিক করবেন। এবার ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে এবার কী হবে, আপনি আপনাকে যদি কেউ ফোন করে, এবার আপনি যদি বলেন হ্যালো, তাহলে সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ হয়ে যাবে। আর আপনি যদি বলেন গুড বাই, তাহলে ফোনটা সঙ্গে সঙ্গে কেটে যাবে। তো আশা করি এটা খুবই সুন্দর একটা অপশান। আপনি এখানে দেখুন ইনেবল নোটিফিকেশান অ্যাক্সেস টু অ্যান্সার কল, এখানে ক্লিক করবেন। ক্লিক করেও আপনি এটাতে ইনেবল করে দেবেন, দেখুন এখানে ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে কী হবে, আপনাকে যতগুলো ফোন করবে আপনি সবগুলোই অ্যাকসেপ্ট করতে পারবেন। যদি না করেন তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন না। দেখুন আপনি এটা অ্যালো করে দেবেন, অ্যালো করে দিলে এগুলো সবগুলো পারমিশন অ্যালো হয়ে যাবে। আরেকটি প্রবলেম আপনাদের ফেস করতে হবে, যদি ফেস না করেন তাহলে খুবই ভালো। প্রবলেমটা কি, আপনি যখন সেইখানে আপনি যখন আপনার ভয়েসটা ইনপুট করবেন ফোনটা রিসিভ করার জন্য, তখন কিন্তু আপনার সেই মাইক্রোফোনটায় বা সেটা কাজ করছে না। আমি দেখলাম, অনেক চেষ্টা করলাম, সেটা কাজ করছে না। তখন আপনি আপনাকে যদি কোনো কাজ না করে, তো আপনি সিম্পল সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে নিচে স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর অ্যাপসে যাবেন। অ্যাপসে ক্লিক করার পর সেই অ্যাপ্লিকেশনটা যাবেন, বোলো অ্যাপ্লিকেশনটা। তো চলুন বোলো অ্যাপ্লিকেশনটা যাওয়া যাক। তো একটু ওর জন্য ওয়েট করবেন। হ্যাঁ, এটা লোডিং হচ্ছে, অ্যাপ্লিকেশনগুলো সবগুলো লোডিং হচ্ছে। তো এর জন্য অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখুন বোলো অ্যাপ্লিকেশনটা আপনার ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন। দেখুন এখানে একটি অপশান শো করবে যে ফোন অ্যাপ, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান শো করবে যে অ্যাসিস্ট অ্যান্ড ভয়েস ইনপুট। এখানে আপনাদের কী হবে, অ্যাসিস্ট অ্যাপ এখানে আপনাদের নান অপশানটি ইনেবল করা থাকবে। তো আপনার সিম্পল গুগল অপশানটি ইনেবল করে দেবেন, এগুলিতে ক্লিক করবেন এবং এটা অ্যাকসেপ্ট করে দেবেন। এটার সুবিধা কী, আপনি যখন কাস্টমাইজ করবেন হ্যালো বা বাই বলতে যাবেন, তখন কিন্তু সেটা আর কাজ করবে না। এটা যদি অন করেন তাহলে কিন্তু কাজ করবে। তো এখানে এটা ছিল আপনাদের একটা মানে মেন প্রবলেম, সব মোবাইলে হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিও শেষ করা যাক।